গুরু শুক্রাচার্যকে এটা জ্ঞাত নন যে রাহু আমাকে শুধু এই জন্যই গ্রাস করতে পারে, কারণ আমরা দেবতারা রাক্ষসদের সঙ্গে একটা সন্ধি করেছিলাম। হ্যাঁ, স্মরণে আছে আমার। আর ওই সন্ধি অনুসারে রাহু কেবল গ্রহণের দিনই আপনাকে গ্রাস করবে। যদি রাহু আমাকে এর চাইতে বেশি সময় ধরে গ্রাস করে রাখে তাহলে সৃষ্টির ওপরের প্রতিকূল প্রভাব পড়বে। আপনি খুব ভালো করে জানেন যে আমার জ্যোতি দ্বারাই এই সৃষ্টি চালিত হয়। ওনার এই প্রবৃত্তি আমাদের জন্য সংকট উৎপন্ন করতে পারে। বোধ করি আসন্ন সূর্যগ্রহণ কেবলমাত্র শুধু আপনার জন্যই নয়, সমগ্র সৃষ্টির জন্য ঘোর সংকট রচনা করবে। আপনি চিন্তিত হবেন না ইন্দ্রদেব, ওই দাম্ভিক রাহুকে তার বাস্তবিক স্থান আমি চিনিয়ে দেব। মারুতি, পরশু সূর্যগ্রহণ, তুমি কিন্তু মহলেই থাকবে। আর আমার মিত্র মাতাম? মিত্রদের এখানেই চলে আসতে বলবো, তোমরা মহলের ভেতরেই খেলাধুলো করবে, ঠিক আছে? আর আমি কিছু ভেঙে ফেললে আপনি আমায় বকবেন, তাও আমার মিত্রদের সামনে। তাই নাকি? আমি কখন বকেছি তোমায়? তর্ক করো না, এরকম কথা শুনবো না। সূর্যগ্রহণ আছে, মহলের ভেতরে থাকবে আর উপবাসও করবে। আচ্ছা ঠিক আছে, আর তর্ক করব না, আর আমাকে শাস্তি দেবেন না। এ কোনো শাস্তি নয়, সূর্যগ্রহণের দিন উপবাসে থাকতে হয়। কেন মাতা? সূর্যগ্রহণ অর্থাৎ সূর্যদেবকে রাহু গ্রাস করে, সেই কারণে সূর্যদেবের তেজ কমে যায়। সেই সময় যদি তুমি কোনো ভোজন করো তাহলে পুষ্টি পাবে না, উপরন্তু অনিষ্ট হয়ে যাবে। কিন্তু মাতা, সেই সময় যদি আমার খিদে পায় তখন? মোটেই না, সূর্যগ্রহণের পূর্বেই আমি তোমার পেট ভরিয়ে দেব। এইভাবে দুষ্ট রাহু, যদি সাহস থাকে তো আমার সম্মুখে এক্ষুনি প্রকট হন। রাহু! সূর্যদেব, গুরু শুক্রাচার্যের কেবল একটি কথায় আপনি এত ভীত হয়ে গেলেন যে যে ছুটতে ছুটতে এখানে আমার কাছে চলে এলেন। সৃষ্টি আপনাকে শুধু এই জন্য চেনে যে একদিনের জন্য আপনি সূর্যকে গ্রাস করেন। আপনি অধর্মী, লোভী রাক্ষস, আর আমি জ্যোতির উৎস। আমার কারণেই সৃষ্টি আলোকিত হয়, আমার কারণেই বৈকুণ্ঠ, ব্রহ্মলোক, কৈলাস আলোকিত হয়। আমার জ্যোতির কাছে ত্রিদেবের দ্বিতীয় ম্লান হয়ে যায়। অভিনন্দন আপনাকে সূর্যদেব, অভিনন্দন। কিন্তু কাল, আগামীকাল তো আপনাকে ত্রিদেব রক্ষা করতে পারবেন না। যদি এটাই সত্যি হয় তাহলে কাল আমার কাছে পৌঁছানোর জন্য দেবসেনার সম্মুখীন হতে হবে। যেমন আপনার ইচ্ছা সূর্যদেব, আমাদের অসুরেরাও ব্যাকুল হয়ে আছে। দেবতাদের রক্ত শুষে নেওয়ার জন্য প্রথমে আপনাদের আমরা পরাজিত করব, আর তারপর আপনাকে চিরকালের মতো গ্রাস করে নেব। দেবতা আর রাক্ষসদের মধ্যে রাহুর দেবপথ থেকে আরম্ভ হওয়া এই প্রতিদ্বন্দ্বিতা তাদের সম্পর্ককে আরো ভয়ঙ্কর করে তুলতে পারে। প্রভু, রাক্ষস রাহু তো আসুরিক প্রবৃত্তির জন্য স্বার্থপর আর দাম্ভিক,
কিন্তু সূর্যদেব, সূর্যদেবের এখন তার তেজ নিয়ে অহংকার হয়েছে। এ হলো অহংকারের লড়াই। প্রভু, এই পরিস্থিতিতে সংসারকে দেবাসুরের সংগ্রামের বিধ্বংসী পরিণামের হাত থেকে বাঁচানোর জন্য আপনি কি করবেন? আমি তো মারুতির ঋণ শোধ করব। কোন ঋণ প্রভু? তোমাদের নিশ্চয়ই স্মরণে আছে, অন্তিমবার মারুতির সঙ্গে সাক্ষাতের সময় সে তার সবচেয়ে মূল্যবান বস্তু আমায় দিয়েছিল। লাড্ডু? মাতা অঞ্জনের হাতে তৈরি লাড্ডু, যা গ্রহণ করে আমি মাতার মমতার আস্বাদ পেয়েছিলাম। মারুতি এভাবেই নিঃস্বার্থ হয়ে আমায় ঋণী করেছিল। সেই সময় আসন্ন যখন সেই ঋণ থেকে আমি মুক্ত হব। আমিও উৎসুক প্রভু আপনার সেই দৈব লীলা প্রত্যক্ষ করার জন্য। আর সেই ক্ষণ থেকেই আরম্ভ হবে মারুতির হনুমান হিসেবে যাত্রা। আগামীকাল সূর্যদেবের মুখোমুখি হব আমি, আর আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আমি অসুরকুলের সহায়তা পাব, কিন্তু কোথায় সেই অসুর বাহিনী? এই হলো আপনার সেনা। কিন্তু গুরুদেব, এ তো অসংখ্য রাক্ষসের ক্ষতবিক্ষত শব্দেহ। এরা হলো সেই রাক্ষস যারা বিভিন্ন যুদ্ধ সংগ্রামে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন দেবতাদের হাতে, কিন্তু আমি নিজের তপস্যা বলে যুগ যুগ ধরে এদের মৃত শরীরকে অক্ষত রাখবার চেষ্টা করেছি। আর এই মৃত সেনারা আমাদের পক্ষ থেকে যুদ্ধ করবে, আর আমরা যুদ্ধে জয় লাভও করব। এ কি করে সম্ভব গুরুদেব? এ তো প্রকৃতির নিয়মের বিপরীত। গুরু শুক্রাচার্যের তন্ত্রশক্তির সামনে সৃষ্টির নিয়মও মলিন হয়ে যায়। সাগর মন্থনের পরে দেবতারা অমৃত পান করে অমর হয়ে গেছেন, কিন্তু দেবতাদের সঙ্গে যুদ্ধে জয়লাভ করতে হলে সমস্ত রাক্ষস কুলকে বিশেষ ক্ষমতার অধিকারী হতে হবে। শুধু এই কারণে আমি মৃত সঞ্জীবনী বিদ্যা নিয়ে কঠোর তপস্যা করেছি, আর এখন আমি সেই বিদ্যার বলে যে কোনো মৃত রাক্ষসকে পুনর্জীবিত করতে পারি। পরখ করতে চাও? কালো টিকা লাগিয়ে দাও দলপতির কপালে, যাতে কারুর দৃষ্টি না পড়ে যায়। বাহ মারুতি, আজকে তোমাকে সুন্দর লাগছে। ধন্যবাদ মিত্র, সুন্দর লাগবে বলেই আমার মাতা সাজিয়ে পাঠিয়েছেন। চলো চলো জগন্নাথ। হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো। হ্যাঁ চলো মারুতি,
আজকে আমরা হঠাৎ এখানে কেন আসলাম? তাও আবার আমরা একা একা? যেমন ওই মিষ্টান্ন দেখে আমার খুব লোভ হচ্ছে, কিন্তু দেবে কে? আমাদের কাছে তো অর্থই নেই দেবার জন্য। মিত্র, আমার মনে হচ্ছে তোমার লোভের ব্যবস্থা করতে হবে। আমি তো শুধু আমার মিষ্টান্নের জন্য ভালোবাসা প্রকাশ করছিলাম, লোভী নই আমি। ও, ঠিক কথা, শুধু লোভী নয়, মহালোভী আমাদের এই জগন। সেদিন আমার পায়েস চুরি করে খেয়ে নিয়েছিল। মিষ্টান্নের প্রতি আমিও খুব দুর্বল মিত্র, সেই জন্যই তো এসেছি। শোনো, কাল সূর্যগ্রহণ, যতক্ষণ গ্রহণ চলবে ততক্ষণ আমাদের উপবাসে থাকতে হবে। তাই মাতা আমায় অনুমতি দিয়েছেন যা আমাদের পছন্দ তা আমরা খেতে পারি। তাহলে তো এত মিষ্টান্ন খাবো, এত মিষ্টান্ন খাবো, তুমি তুমি বলতেই পারবে না কত মিষ্টান্ন খেয়েছি। কিন্তু বন্ধুর কি হবে? আমার চেহারা দেখে কিন্তু আমার খাওয়ার ক্ষমতা বিচার করতে যাও না আপনি মিত্র। হতে পারে যে আমার শরীর মশার মতন, কিন্তু আমি খাই একটা হাতির সমান। তাহলে প্রতিযোগিতা হয়ে যাক, চারজনের মধ্যে যে সর্বাধিক মিষ্টান্ন খাবে সেই প্রতিযোগিতায় বিজেতা হবে। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাক, তাহলে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। প্রণাম কাকা। প্রণাম যুবরাজ। আপনার কাছে যা যা ভালো মিষ্টান্ন আছে আপনি আমার মিত্রদের আর আমাকে দিন। এক্ষুনি দিচ্ছি। জগন মগন বন্ধু, তোমরা কি সকলে এক্ষুনি এই ডমরুর মধুর ধ্বনি শুনলে? আমাদের ধ্যান এখন শুধু মিষ্টান্নে, বাকি কিছু শুনতেও পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না। আমরা তোমার ছলনায় মোটেই ভুলব না মারুতি। তুমি আমাদের ভুলিয়ে এই প্রতিযোগিতা জিততে চাইছো। আমি এক্ষুনি আসছি। অলৌকিক ধ্বনি কোথা থেকে আসছে? অদ্ভুত, মনে হচ্ছে যেন এই মধুর ধ্বনি চতুর্দিকে প্রতিধ্বনিত হচ্ছে। কেমন আছো তুমি? আপনার দর্শন পেয়ে আমার মন প্রসন্ন হয়ে গেল মুনিবর। আমাদের দুজনের সেই যাত্রার অসংখ্য স্মৃতি আছে আমার মনে, কারণ তারপরেই আমি আমার আরাধ্য দেবতা প্রভু শ্রীরামের নাম পেয়েছিলাম। হ্যাঁ
তোমার এই কথাতেই ভোলে বাবা প্রসন্ন হয়েছেন। পথভ্রষ্ট পথিককে পথ দেখানোই তো যোগীদের কাজ। আপনি আমাদের সুমেরুতে কোনো বিশেষ প্রয়োজন বুঝি? যেভাবে বহমান জলরাশি, উড়ন্ত পাখির কোনো দেশ কোনো সীমা নেই, ঠিক তেমনি আমারও কোনো গৃহ নেই, কোনো ঠিকানা নেই। আপনি আমার সাথে আমাদের প্রাসাদে চলুন, আমার মাতার সাথে সাক্ষাৎ করে আপনি অতি প্রসন্ন হবেন। মাতা। চলুন মুনিবার, আমি আপনাকে আমার মাতার হাতের তৈরি লাড্ডু খাওয়াবো। আপনার মনে আছে তো আপনি কত তৃপ্ত হয়েছিলেন? সাংসারিক দৃষ্টিতে তা লাড্ডুই ছিল, কিন্তু আমার কাছে তা প্রথমবার মাতৃস্নেহে অনুভূতি ছিল। মারুতি, তুমি ভাগ্যবান, তুমি তোমার মাতার স্নেহ ভালোবাসা পাও, কিন্তু আমি এখানে জগতের প্রতি কর্তব্য পালন করতে এসেছি। চলুন না। আজ নয়, আজ আমায় অন্য কোথাও যেতে হবে, কিন্তু তুমি লাড্ডুর কথা মনে করিয়ে দিলে, ভালো লাগলো। আমি ক্ষুধার্ত ছিলাম আর ওই লাড্ডু গ্রহণ করে আমার আত্মা খুবই তৃপ্ত হয়েছিল। তোমার কাছে যে ঋণ রয়ে গিয়েছিল আমার, আজ তা শোধ করবার সুবর্ণ সুযোগ। এ তোমার জন্য। ধন্যবাদ মুনিবার। এই দুর্লভ ফলের স্বাদ অতুলনীয়, এ আমি তোমার জন্যই এনেছি। একে গ্রহণ করো আর আমায় ঋণ মুক্ত করো। আহা, অতি উত্তম, অদ্ভুত। ইন্দুদেব, আপনাকে বিচলিত দেখাচ্ছে। এক মুহূর্তের জন্য মনে হলো আমার যেন কোনো মহাশক্তি সূর্যদেব আপনাকে গ্রাস করলো। কি, এর কি কারণ হতে পারে? অবশ্যই এটা ওই দুষ্ট রাক্ষসদের বিস্তার করা মায়া জাল। ওই রাহু হয়তো আমাদের ভুল বোঝানোর চেষ্টা করছে। ওই পাপী রাহুর কাছ থেকে আর কি বা প্রত্যাশা করা যায়? কিন্তু ওই মূর্খ জানে না যে ওর বিরুদ্ধে আমি দাঁড়িয়ে আছি, মহাপরাক্রমশালী স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র। ওই দুঃসাহসীকে দণ্ড দিতে হবে দেবরাজ, যে আমাদের সর্বাধিক তেজস্বী দেবতা সূর্যদেবকে গ্রাস করতে চায়। সূর্যদেবের তেজ সম্পর্কে ধারণা নেই ওই অধর্মীর। এই সৃষ্টি ত্রিদেবের কৃপা ছাড়াও চলতে পারে, কিন্তু সূর্যদেবের জ্যোতি ব্যতির একে নয়। আপনার সাথে শত্রুতা করে ও দেবতাদের অস্তিত্বের উপর প্রশ্নচিহ্ন তুলেছে। আপনার সম্মান অর্থাৎ আমাদের সম্মান। হে দেবগণ, আপনারা আপনাদের সম্মান রক্ষার্থে মহাসমরে প্রস্তুত? হ্যাঁ, আমরা প্রস্তুত। হ্যাঁ, আমরা প্রস্তুত দেবরাজ। সূর্যদেব, পুনরায় দেবাসুর সংগ্রাম হবে, আর এই মহাসমর হবে সম্মান রক্ষার্থে। ওই রাক্ষসদের আমরা নিশ্চিহ্ন করে দেব। এত সুস্বাদু ফল এর আগে আমি কখনো খাইনি। মুনিবর, এই মুনিবরও খুব রহস্যময়, হঠাৎ প্রকট হন,
হঠাৎ উধাও। আকাশ তো নির্মল, তাহলে মেঘের গর্জন শোনা যাচ্ছে কোথা থেকে? আমার পেট থেকে হঠাৎ এত ক্ষিদে পাচ্ছে কেন? আচ্ছা ঠিক আছে, দোকানে যাই বরং।